করোনা ভাইরাস যাতে সংক্রামিত হতে না পারে তার জন্য সেপ্টেম্বর মাসে 7, 11 ও 12 তারিখে লকডাউন ঘোষণা করে রাজ্য সরকার। বৃহস্পতিবার 12 তারিখের লকডাউন সর্বভারতীয় নেট পরীক্ষার জন্য বাতিল করা হয়। শুক্রবার ছিল এই সপ্তাহের শেষ লকডাউন। এদিন রাজ্য সরকারের ঘোষিত লকডাউনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে হুগলির কোন্নগরের নবগ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চলছে রাস্তা মেরামত ও নিকাশী ব্যবস্থা সংস্কারের কাজ। এরই মধ্যে কাজ করা শ্রমিকদের কারো মাস্ক পরা নেই। পঞ্চায়েতের উপপ্রধান গৌর মজুমদার অবশ্য সাফাই দিতে গিয়ে জানান, যানজটের জন্য কাজ করা যায় না, সেই কারণে লকডাউন চলায় এদিন কাজ করা হচ্ছে। হ্যাঁ, এটা মেন রোড তো, বহু লোক যাতায়াত করে, অন্যদিন সুযোগ হয় না, প্রচুর গাড়ি ঘোড়া যায় এটা দিয়ে, যার জন্য লকডাউনে আমরা ঠিক করেছি এটাকে ঠিক করে দেবো। কারণ যে কোনো সময় একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে মেন রোডের উপরে, কালভার্টটা ভেঙে গেছে, যার জন্য বাধ্য হয়ে করতে হচ্ছে। আচ্ছা, কতজন কাজ করছে? 12 জন। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।